ফের মাদক উদ্ধারে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে প্রায় 21 কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানার হাসুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো নির্মল দাস, রামকৃষ্ণ সরকার, হাসানুজ্জামান এবং দিলীপ মজুমদার, যাদের মধ্যে নির্মল এবং রামকৃষ্ণের বাড়ি কোচবিহার জেলায়, হাসানুজ্জামান ও দিলীপের বাড়ি ইটাহার এলাকায়। পুলিশ সূত্রে আরো জানা গেছে মোট 21 কেজি গাঁজা ধরা পড়েছে, যার বাজার মূল্য আনুমানিক 2.5 থেকে 3 লক্ষ টাকা। পাশাপাশি একটি ব্যবহৃত গাড়ি এবং 2টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের অনুমান, কোচবিহার থেকে একটি গাড়িতে করে এই বিপুল পরিমাণ গাঁজা ইটাহারের বিভিন্ন জায়গায় পাচার হওয়ার পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত ইটাহার থানার পুলিশ ও পুলিশের এসওজি টিম অভিযান চালায় এবং গাড়ি সহ 4 জনকে গ্রেফতার করে। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি জানান, মাদক বিরোধী অভিযান চলছে, তারই মাঝে এটি অনেক বড় সাফল্য। কোচবিহার থেকে পাচারের জন্য আনা হয়েছিল এই গাঁজা। ধৃতদের বুধবার আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় আরো কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান বহুদিন ধরেই জারি আছে। আজকে এই অভিযানের হাত ধরে আমরা একটা ভালো সাফল্য পেয়েছি। ইটাহার থানার অন্তর্গত হাসুয়া বলে একটি জায়গা আছে, সেখানে আমাদের এসডিপিও ইটাহার, আইসি ইটাহার এবং আমাদের জেলা পুলিশের এসওজি টিম, এরা এদের তৎপরতায় আমরা আজকে একটি গাড়িতে, এসইউভি গাড়ি, 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তাদের কাছ থেকে আমরা 21 কেজি অফ গাঁজা আমরা রিকভার করেছি এবং তাদের অ্যারেস্ট করেছি আমরা এবং প্রপার সিজার করে এদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব। সাহেব কোথা থেকে এসেছিল এবং কোথায় যাচ্ছিল? প্রিলিমিনারি ইনভেস্টিগেশন থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জনের বাড়ি কুচবিহার এবং 2 জনের বাড়ি ইটাহার। এর থেকে প্রিলিমিনারি আমরা ইনভেস্টিগেশনটা জানতে পাচ্ছি যে কুচবিহার থেকে ওরা স্বীকার করেছে প্রাথমিকভাবে যে গাঁজাটা ওরা কুচবিহার থেকে এনেছে এবং এখানে ইটাহারের কোনো জায়গাতে ওরা এই মুহূর্তে ডিসক্লোজ আমরা করছি না, সেখানে ওরা ডেলিভারি করতো এবং যে গাড়িটা সেটাও আলিপুরদুয়ার নাম্বারের গাড়ি। তো যেটা থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কুচবিহার আলিপুরদুয়ার থেকে এরা এসছে। আনুমানিক বাজার মূল্য এটার প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। এর গাঁজার কোয়ালিটি দেখে তারপর এটার মূল্য বিচার করতে হবে এবং কোথাকার, সেটা এখানকার না বাইরের সেটাও আমরা দেখব। এবং টোটাল 21 কেজি অফ গাঁজা রিকভার। আর গাঁজা ছাড়া অন্য কিছু পাওয়া গেছে? আমরা ভালো করে সিজার করছি, সিজার প্রসিডিওর এখনও চলছে, সেটা আমরা পরবর্তীকালে জানাতে পারবো আর কি পাওয়া যাচ্ছে। একটা এসইউভি গাড়ি, কিছু মোবাইল ফোনস এবং 4 জন পার্সন অ্যারেস্টেড। রায়গঞ্জ পুলিশ জেলা মাদক উদ্ধারে পুলিশের এই তৎপরতায় খুশি গ্রামবাসীরা। আজকে একটা বড় চক্র এখানে ধরালো, দেখা যাচ্ছে পুলিশের খুব সহযোগিতা, পুলিশ যেভাবে কাজ করছে আজকে। কি ধরা পড়েছে? কি ধরা? গাঁজা। গাঁজা কোন জায়গায়? এটা হাসুয়া বুথের ধামাডিগি দামক জায়গাটা, যে জায়গাটা প্লেসটা ধরছে ধামাডিগি জায়গাটা। কি জানতে পারলেন আপনারা? আমরা জানতে পারলাম যে এখানে একটা গাঁজা ধরা পড়লো। কিভাবে ধরা পড়লো? এসে দেখলাম যে পুলিশ সিভিলেও বা দেশেও দেখলাম, ইটাহার থানার পুলিশ, রায়গঞ্জ থানার পুলিশ, এখানে বর্তমানে আমাদের এইচডিপিও সাহেবও আছে, বিডিও সাহেব আছে। দেখলাম যে বেশ একটা চক্র, 4 জন ধরা পড়ছে, দেখলাম আসামি 4 জন আছে। সঙ্গে সঙ্গে কি উদ্ধার হয়েছে? সঙ্গে দেখলাম যে 2টো বাইক আছে, একটা 4 চাকা ছোট মারুতি গাড়ি, ভ্যান আছে। আমি আসে দেখছি এখানে লোকজন অনেক, পুলিশ প্রশাসন শুনছে বলে এখানে বলে গাঁজা ধরা পড়ছে। কি দেখলেন? হ্যাঁ, দেখলাম ওখানে প্যাকেট আছে 4-5টা গাঁজার প্যাকেট, যেটা উদ্ধার দেখে তো মনে হচ্ছে ওরকম হবে, 30 কিলো মতন। কিন্তু এগুলা কাজ তো ভালো না। আমাদের এলাকায় এরকম ধরনের কোনোদিন এরকম ধরনের দুর্ঘটনা ঘটেনি, এসব এগুলো জিনিস মিলেনি, এলাকা খুব শান্তি, তার মধ্যে ধরছে পুলিশে, খুব ভালো কাজ করছে। এরকম ধরনের দুবারা যাতে আর এরকম ধরনের ঘটনা না ঘটে।